নমস্কার। আমরা বর্তমান পরিস্থিতিতে এক অজানা আশঙ্কার মধ্যে দিয়ে চলেছি। একসময় কবিকণ্ঠে ঘোষিত হয়েছিল, ভয় করি না অজানারে রুদ্ধ তাহারি দ্বারে। আজ 22শে শ্রাবণ, 22শে শ্রাবণের পূর্ণ প্রভাতে রবীন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার যে কি সম্বন্ধ রয়েছে সেটি মূলত আলোচনা করবার জন্য আমাকে অনুরোধ জানান সঙ্গীতার্ঘ মিউজিক স্কুল রহরা এবং স্বামী টক্স ইউটিউব চ্যানেল বর্ধমান, তাদেরই বিশেষ অনুরোধে আজকের এই অনুষ্ঠান। এই দুই অর্গানাইজেশনের প্রত্যেককে আমার ব্যক্তির তরফে এবং চন্দননগর রামকৃষ্ণ আশ্রমের তরফে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি। রবীন্দ্রনাথের সঙ্গে বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের যে ভাব, এর পক্ষে এবং বিপক্ষে অনেক আলোচনা করা যায়, কিন্তু সময়ের নিরিখে যতটুকু সম্ভব ততটুকু আমরা এখানে আলোচনা করব। আমরা জানি রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্মবাদী, ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত, এবং বয়সের নিরিখে স্বামী বিবেকানন্দের থেকে 2 বছরের সিনিয়র ছিলেন। পক্ষে এবং বিপক্ষে বললাম, বিপক্ষে দিয়ে শুরু করি। রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের ভাব বুঝতে পারেননি প্রথম দিকে। যখন শ্রীরামকৃষ্ণদেব চিড়িয়াখানায় গিয়ে সমাধিস্থ হয়ে যান সেই সিংহকে দেখে, তখন তা নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রনাথ স্বীকার করেছিলেন যে আমি কবি, আমার নাম যশের আকাঙ্ক্ষা আছে। আমরা দেখেছি পরবর্তীকালেও যে যখন প্লেগ দেখা দেয় কলকাতায়, তখন রামকৃষ্ণ মিশনের তরফ থেকে স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা এবং তার শিষ্যবর্গ গুরুভাইদের নিয়ে তিনি সেবা কার্যে নেমে পড়েন। ঠিক সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা ছেড়ে চলে যান। এতৎ সত্ত্বেও রবীন্দ্রনাথ আমাদের কাছে সদা বরেণ্য, বিশ্ব বরেণ্য, বিশ্বকবি, কবিগুরু। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত উপনিষদের যে ভাব, সেই ভাবই প্রচার করেছেন, কিন্তু সমালোচনার নিরিখে আমরা বলতে পারি তিনি ব্রাহ্মবাদী হয়েও সঙ্গীত রচনা করবার সময় রচনা করেছেন চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরাই। যেখানে নিরাকার ব্রহ্মের উপাসনা সেখানে চরণ কোথা থেকে আসে, এই একটা সমালোচনার প্রশ্ন উঠে আসে। তবু রবীন্দ্রনাথের কাছে স্বামী বিবেকানন্দ যান এবং 10টি রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথের কাছে তিনি শেখেন, এবং সেই সঙ্গীতের মধ্যে বিশেষ একটি সঙ্গীত তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা, সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শেখা বিবেকানন্দের গান তিনি শ্রীরামকৃষ্ণদেবকে শুনিয়েছিলেন। আপনারা জানেন যে ঠাকুর পরিবারে অর্থাৎ রবীন্দ্রনাথের পিতার কাছে শ্রীরামকৃষ্ণদেব মথুরবাবুর সঙ্গে প্রায়শই গেছেন ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানে। রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে একটি কবিতা রচনা করেছিলেন যেটির নাম রামকৃষ্ণ পরমহংস, বহু সাধকের বহু সাধনার ধারা আমরা জানি। শুধু সঙ্গীত নয়, একটি গানও রচনা করেছিলেন। কখন? যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মশতবর্ষ উদযাপন হচ্ছে কলকাতার বুকে 1936, সেই সময়
রবীন্দ্রনাথ সেই অনুষ্ঠানের চিফ গেস্ট হয়ে আসেন স্বামী অখণ্ডানন্দজির অনুরোধে। সেখানে দাঁড়িয়ে তিনি একটি সঙ্গীত রচনা করেন, সঙ্গীতটি হচ্ছে এই, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক হগো প্রেমিক হগো পাগল হগো ধরায় আসো। এই সঙ্গীত ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ সম্বন্ধে বলেন যে বিবেকানন্দকে যদি কেউ পড়ে তাহলে তার কি হবে, না কেউ যদি শুয়ে শুয়ে পড়ে তাহলে সে উঠে দাঁড়াবে, কেউ যদি উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে সে চলতে শুরু করবে, কেউ যদি চলতে চলতে পড়ে তাহলে সে দৌড়তে শুরু করবে, কেবলই তার মধ্যে ইতিবাচক, কোনো নেতিবাচক কিছু নেই। রবীন্দ্রনাথ ঠাকুর রুমালোলাকে বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো। বিবেকানন্দ হচ্ছে ঘনীভূত ভারতবর্ষ। বিবেকানন্দ সম্বন্ধে তিনি বলেছিলেন, আমি শেষ করব আজকের আলোচনা এখানেই, সময় সীমিত। বিবেকানন্দ সম্বন্ধে বলেছিলেন, বিবেকানন্দের মধ্যে সব ইতিবাচক, কোনো নেতিবাচক কিছু নেই। বিবেকানন্দ সকলকে সম্মান দিতেন, সম্মান শুধু দিতেন না, সম্মান দেওয়ার সঙ্গে সঙ্গে শক্তি দিতেন। তারপরেই তিনি সঙ্গীত রচনা করছেন যে রাজা সভারে দেয় মান, সেমান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখিনি কেউ কোনো দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। এই অদ্বৈত বেদান্তের কথা। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূর আমি যাই, কোথাও দুঃখ কোথাও বিচ্ছেদ নাই। তো আসুন আজকের এই শুভ দিনে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বহু চর্চা, গান, উপন্যাস, সাহিত্য আমরা আলোচনা করি, পরবর্তীকালে সময় পেলে আরো বিস্তীর্ণ আলোচনা করা যেতে পারে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।